নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং অত্যন্ত বিশেষভাবে পরিলক্ষিত হয়। পরিলক্ষিত বলবো না, মানে বিশেষভাবে কিন্তু বিষয়টাকে দেখতে পাওয়া যায় সমাজের মধ্যে। অর্থাৎ এই বিষয়টি হচ্ছে গাইনোকাল প্রবলেমের একটা বিষয়। অর্থাৎ বেশ কিছু মহিলার গাইনোকাল কিছু সমস্যা থাকে, তারা কিন্তু প্রকাশ করে না বা প্রকাশ করতে চায়ও না। কিন্তু এই সমস্যা কোথাও না কোথাও সন্তান যখন বিবাহের পরে সন্তান হয় সাধারণভাবে, সেই সময়টায় কিন্তু এই সমস্যাটা কিন্তু বৃহৎ আকার ধারণ করে এবং সন্তান হতে গিয়ে বেশ কিছু সমস্যা নিয়ে আসে। জন্মচক্রের মধ্যে বেশ কিছু যোগ রয়েছে, এই যোগ কিন্তু গাইনোকাল সমস্যার জন্য দায়ী বা কোনো গাইনোকাল প্রবলেমের জন্য বিভিন্ন রকমভাবে দায়ী কিন্তু বলা যেতে পারে। ঠিক আছে, তো কোন যোগ থাকলে পরে আপনার গাইনোকাল সমস্যা হতে পারে এবং আপনি আগে থাকতেই অ্যালার্ট হয়ে যাবেন, বা কোন যোগ থাকলে গাইনোকাল সমস্যা হতে পারে এবং যদি আপনার হয়ে থাকে তাহলে পরে আপনি সঠিক প্রতিকার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনি কিন্তু ঠিক জায়গায় যাওয়ার চেষ্টা করুন, তাহলে পরে অনেকটা ভালো হবে। দেখুন, গাইনোকাল সমস্যা লজ্জা পাবেন না। আমি সবসময় একটা কথা বলি যে জ্যোতিষের মধ্যে আর ডাক্তারের মধ্যে কিন্তু কোনো লজ্জা যদি আপনি পেয়ে যান তাহলে পারে কিন্তু আপনি লজ্জা পেয়ে থাকতে পারেন। হ্যাঁ, হয়তো মনের মধ্যে অনেক কিছু ভাবনা চিন্তা করতে পারেন, কিন্তু আলটিমেটলি পরবর্তী সময় আপনি কিন্তু সমস্যায় পড়বেন। তাই সেটাকে রিকভার করার দায়িত্ব, যদি সমস্যা থাকে তাহলে সেটাকে রিকভার করার দায়িত্ব কিন্তু আপনার। জ্যোতিষী বেশ কিছু টোটকা, বেশ কিছু কবিরাজি বিদ্যা, বেশ কিছু তন্ত্রের কাজকর্ম করে আপনাকে সহযোগিতা করতে পারে। একজন ডাক্তার মেডিকেল সায়েন্সের ওপর ডিপেন্ড করে বেশ কিছু ওষুধপত্র, রোগ নিরাময় ওষুধপত্র আর কি, বা অপারেশন হাবিজাবি অনেক রকম ব্যাপার রয়েছে ডাক্তারের কাছে, সেই সমস্ত বিষয়কে কেন্দ্র করে সে কিন্তু তার ট্রিটমেন্ট করতে পারে সঠিকভাবে। এবং সঠিকভাবে ট্রিটমেন্ট করলে পারে একটি সমস্যা কিন্তু রিকভার হয় সাধারণভাবে। সবসময় যে সব সমস্যা রিকভার হয়ে যাবে তা কিন্তু নয়, কিন্তু আজকের এতটাই মেডিকেল সায়েন্স উন্নত, আমি কিন্তু সবসময় একটা কথা বলছি, এইরকম সমস্যার জন্য জ্যোতিষী এবং ডাক্তার সবাই আপনাকে সহযোগিতা করতে পারে, অর্থাৎ দুজনেই যাও সহযোগিতা করতে পারে, কিন্তু আপনি জ্যোতিষের থেকে বেশি ডিপেন্ডেন্ট কিন্তু একজন ডাক্তারের উপরও হওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি কিন্তু অনেকটা বেশি পরিমাণে লাভবান হতে পারে। দেখুন, এখন ব্যাপার হচ্ছে যে এই বর্তমান সময়ে যে সমস্ত মেয়েরা রয়েছে সেই সমস্ত মেয়েদের বিভিন্ন কারণের জন্য গাইনোকাল প্রবলেম হতে পারে, এবং এই গাইনোকাল প্রবলেম কিন্তু প্রায় টু প্রায় ঘরে ঘরে বলা যেতে পারে। কিন্তু এই গাইনোকাল প্রবলেম মেয়েটা ধরুন লুকিয়ে যাচ্ছে বা কোনোভাবে প্রকাশ করতে পারছে না, এতে দিন চলেই যাচ্ছে, কিন্তু তার মেয়েটার কোনো না কোনো দিন বিবাহ হবে, এবং বিবাহ হবার পর তার একটুখানি প্রবলেম, কিন্তু অনেক মানুষ রয়েছে যারা নার্সিংহোম থেকে ডেলিভারি হয়, হ্যাঁ, সেই নার্সিংহোম কিন্তু একটুখানি সমস্যাকে অনেক বড় সমস্যা দেখিয়ে বেশ কিছু টাকা আপনার নিয়ে নিতে পারে। তাই আপনি কিন্তু অ্যালার্ট হয়ে যান, আপনার সমস্যাকে রিমুভ করার চেষ্টা করুন। আমার ধারণা যে আপনার সমস্যাকে রিমুভ করার চেষ্টা করলে বেশ কিছুটা রিমুভ হওয়ার চান্স থাকবে একজন ডাক্তারের সহযোগিতা, এবং একজন অ্যাস্ট্রোলজার হিসাবে আমি অন্তত কিছু সহযোগিতাও আপনাকে করতে পারি। কবিরাজি বিদ্যা বা তান্ত্রিক বিভিন্ন রকম বা বিভিন্ন শিকর বা করের, যাই হোক, এই সমস্ত বিষয় থেকে বা গ্রহগত অবস্থান, গ্রহগত ট্রিটমেন্টের দ্বারাও অনেক সময় কিন্তু ভালো হয় অনেক কিছু। যাই হোক, কোন যোগ থাকলে আমরা জন্মছকের মধ্যে বুঝে যাব যে সেই মহিলাটির গাইনোকাল সমস্যা আসতে পারে। এই এই বিষয়টাকে দেখার জন্য সব থেকে প্রথম দেখতে হবে যে মেষ লগ্ন, মিথুন লগ্ন, ধনু লগ্ন এবং মীন লগ্ন। আবার বলছি, মেষ লগ্ন, মিথুন লগ্ন, ধনু লগ্ন এবং মীন লগ্ন যদি আপনার হয়ে থাকে এবং আপনার ষষ্ঠে যদি চন্দ্র থাকে তাহলে পরে আপনার কিন্তু গাইনোকাল সমস্যা হতে পারে। যদি জন্মচক্রের মধ্যে মঙ্গল অষ্টমের মধ্যে চলে যায়, মঙ্গল বা বৃহস্পতি যদি অষ্টম ঘরের মধ্যে চলে যায় তাহলেও আপনার গাইনোকাল সমস্যা কিন্তু চলে আসতে পারে। মঙ্গল এবং বৃহস্পতি, আবার বলছি, মঙ্গল এবং বৃহস্পতি যদি অষ্টম ঘরে চলে যায় তাহলেও আপনার গাইনোকাল সমস্যা আসতে পারে। এছাড়াও দেখা যায় যে অনেক ক্ষেত্রে ষষ্ঠ ঘরে যদি চন্দ্র বৃহস্পতি চলে যায় তাহলে পরেও কিন্তু গাইনোকাল সমস্যা বিভিন্ন কারণে আসতে পারে। এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে যে শুক্র কিন্তু খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। সপ্তম ঘরে যদি শুক্র থাকে এবং সেই শুক্র যদি পাপ মধ্যাগত হয়ে যায় বা কোনোভাবে পীড়িত হয়ে যায়, কোনো নেগেটিভ প্ল্যানেটের সঙ্গে বসে থাকে,
তাহলেও কিন্তু আপনার গাইনোকাল সমস্যা আসতে পারে বা আসার চান্স অনেকটা বেড়ে যাবে। এছাড়াও কিন্তু সপ্তম ঘরে যদি মঙ্গল থাকে, সপ্তমে যদি মঙ্গল শুক্র থাকে তাহলেও পারে কিন্তু গাইনোকাল সমস্যা অনেক সময় দেখতে পাওয়া যায়। হ্যাঁ, যদি এইরকম আপনার জন্মছকের মধ্যে কোনো যোগ থাকে এবং যদি আপনার গাইনোকাল সমস্যা হয় তাহলে পারে আপনি তার সঠিক ট্রিটমেন্ট করার চেষ্টা করুন, সঠিক ডাক্তারের চিকিৎসা করিয়ে রোগটা যদি হয়ে থাকে তাহলে সেটাকে নিরাময় করার চেষ্টা করুন, এমনি খালি হাতে ফেলে দেবেন না। সাধারণভাবে মেয়েদের ক্ষেত্রে মাসিক ঋতুচক্রকে কন্ট্রোল করে মঙ্গল, সেটা বহুদিন আগে আমি অনুষ্ঠান করে বলেছি বিভিন্ন রকম কথা। সাধারণভাবে মহিলাদের জন্মছকের মধ্যে মাসিক ঋতুচক্রকে কন্ট্রোল করে মঙ্গল এবং মাসিক ঋতুচক্রকে সাইড থেকে কন্ট্রোল করে শুক্র এবং চন্দ্র। যদি এই প্ল্যানেটগুলো, বিশেষ করে মঙ্গল চন্দ্র, যদি বিশেষ করে আর কি, যদি এই প্ল্যানেটগুলো কোনোভাবে শনি রাহু কেতু কোনো পাপগ্রহের দ্বারা পীড়িত হয়ে যায় তাহলে পারে কিন্তু গাইনোকাল সমস্যা এসে যায় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। তাই আপনি কিন্তু যদি আপনার এরকম সমস্যা হয় আপনি কিন্তু অবশ্যই সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান ডাক্তারের চিকিৎসা করার চেষ্টা করুন, কবিরাজি চিকিৎসা করার চেষ্টা করুন, আশা করছি আপনার কিন্তু ভালো হবে। জন্মছকের মধ্যে বেশ কিছু যোগ এই গাইনোকাল সমস্যা তৈরি করে, বেশ কিছু যোগ যেমন গাইনোকাল সমস্যা তৈরি করে আবার বেশ কিছু মানুষ রয়েছে তারা কিন্তু এই সমস্যাকে অনেকটা লুকিয়ে যায়, ছুপিয়ে যায়। এই সমস্যা কিন্তু বিবাহের পর সন্তান হওয়ার সময় গিয়ে বড় আকার ধারণ করে এবং সন্তান হওয়ার সময় বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন। হ্যাঁ, তাহলে পারে অনেক আগে থাকতে আপনি কিন্তু অ্যালার্ট হন এবং আজকের বর্তমান সমাজ যেভাবে অ্যাডভান্স, যেভাবে উন্নত মানের, সেই অনুপাতে আপনি কিন্তু সঠিক মানুষের কাছে গেলে আপনি কিন্তু সঠিকভাবে নিজস্ব রোগটাকে নিরাময় করতে পারবেন। আর খুব বেশি কথা বাড়াবো না, আর একটা কথা খেয়াল রাখতে হবে, গাইনোকাল সমস্যার জন্য কিন্তু আরও অনেক কিছু জন্মছকের মধ্যে দায়ী হতে পারে। আমরা নবাংশ, আমরা দশা অন্তর্দশা, আমরা কিন্তু কিছু দেখলাম না, আমি কিন্তু সামান্য কয়েকটা কথা বললাম। যাই হোক, সম্পূর্ণ জন্মছকের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিচার তৈরি করে তারা কিন্তু বিষয়গুলোকে ভালো করে বলা যায়। এই জন্য যদি আপনার এই সমস্ত বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আগে থাকতে একজন অ্যাস্ট্রোলজারকে বলে দেবেন যে দেখুন স্যার আমার কিন্তু এই ধরনের প্রশ্ন রয়েছে, তাহলে তার দেখতে একটু সুবিধা হবে। কারণ প্রতিটা বিষয়কে দেখতে গেলে বিভিন্ন রকম ভাবকে দেখতে হয়, দশান্তর্দশাকে দেখতে হয়, বিভিন্ন মেথড রয়েছে আমাদের অ্যাস্ট্রোলজিক্যালভাবে, নবতারা চক্রকে দেখতে হয়। তো যাই হোক, সেগুলো পরবর্তী সময়, কিন্তু আপনি চাই যে আপনি অ্যালার্ট হন। আপনি অ্যালার্ট হলে কিন্তু অনেকটাই উপকৃত হতে পারবেন। আজ এখানে শেষ করছি, পরবর্তী অনুষ্ঠানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, আবার নতুন কোনো একটা বিষয় নিয়ে, বিবাহ কেন্দ্রিক বিষয় নিয়ে, কারণ চলছে এটা কিন্তু বিবাহ পর্ব। অবশ্যই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ বিবাহ সম্পর্কে নানান তথ্য জানতে গেলে একসঙ্গে কিন্তু এই চ্যানেলের মধ্যে আপনি পাবেন। যা আপনার মনে প্রশ্ন সেই প্রশ্নের উত্তর জ্যোতিষশাস্ত্র মতে যেটা হওয়া উচিত সেইটা নিয়ে কিন্তু আমি আপনার জন্য অনুষ্ঠান করছি। তাই আপনি কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যদি অনুষ্ঠানটি আপনার ভালো লাগে তাহলে পরে একটি লাইক অবশ্যই দেবেন, তাহলে আমি খুব খুশি হব আর কি। আজ এখানে শেষ করছি, পরবর্তী অনুষ্ঠানে আবার আপনার সঙ্গে তো দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার।